আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিবেক জ্ঞানের পক্ষ থেকে আমি অনন্ত নাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য সেই M3 বাইকটাকে নিয়ে হাজির হইছি, যেই বাইকটা আমাদের কাছে দুইটা কালারে পাওয়া যায়। একটা হচ্ছে ব্লু আর একটা হচ্ছে রেড কালার, মানে দুইটা কালারই আমরা আপনাদেরকে দিতে পারছি। আমাদের এই বাইকটা কিন্তু একবার ফুল চার্জ করলে আপনি যেতে পারবেন প্রায় 80 থেকে 90 100 কিলোমিটার পর্যন্ত। যারা বিগিনার তারা 70 থেকে 80 কিলোমিটার পাবেন, যারা প্রো লেভেলের ড্রাইভার তারা 80 থেকে 100 কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাবেন। কারণ আমরা এই গাড়িতে ব্যবহার করেছি 72 ভোল্ট 32 অ্যাম্পিয়ারের জেল ব্যাটারি এবং মোটর ক্যাপাসিটি হচ্ছে 1200 ওয়াটের ব্রাশলেস মোটর। চাকার সাইজ হচ্ছে এই যে দেখেন চাকার সাইজ, এই চাকার সাইজটা হচ্ছে 12 ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার, 12 ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার। সামনে পিছনে উভয় দিকেই পাবেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক এবং টেলিস্কোপ সাসপেনশন। আমাদের এই গাড়িটা যারা ব্যবহার করেছেন তারা আমার মনে হয় না যে মানে কি বলবো জীবনে কোনোদিন গাড়ি চেঞ্জ করবেন বলে মনে হয় না এরকম অবস্থা। কারণ আমাদের কাছে অ্যাভেলেবেল পার্টস পাওয়া যায় আর কখনো কোনো ডিস্টার্ব দিলে পার্টসটা লাগাইলে আবার গাড়ি নতুন এর মতন চলতে থাকে। যদিও ইলেকট্রিক বাইক সাধারণত ডিস্টার্ব দেয়ই না। যারা ব্যবহার করেন নাই তারা হয়তো অনেকে মনে করেন যে ইলেকট্রিক বাইক মানে হচ্ছে ডিস্টার্ব দিবে, চলবে না, ভালো চলবে না, কয়েকদিন পর নষ্ট হয়ে যাবে অথবা রিসেল ভ্যালু কম। আমি বলবো আপনারা কোনোদিনই গাড়ি মানে ইলেকট্রিক বাইক অন্তত ব্যবহার করেন নাই। যারা ইলেকট্রিক বাইক ব্যবহার করেছে তাদের সাথে আপনারা জেনে দেখুন, তারা নিশ্চিত বলতে পারবেন যে ইলেকট্রিক বাইকে কোনো খরচ নাই। কেন কিনবেন না আপনি ইলেকট্রিক বাইক একবার ভাবছেন? এই গাড়িটা দিয়ে যদি আপনি 80 থেকে 100 কিলোমিটার যান, একটা তেলের বাইক দিয়ে 80 থেকে 100 কিলোমিটার যেতে কত টাকা লাগতো? সর্বনিম্ন হলেও 3 লিটার তেল লাগতো। 3 লিটার তেলের দাম এখন 1 লিটার তেলের দাম কত? 135 বা 130। তো 130 টাকা হলে 3 লিটার 390 টাকা। 390 টাকা দিয়ে আপনি 100 কিলোমিটার যেতে পারতেন, কিন্তু আমাদের এই গাড়িটা এই 80 থেকে 100 কিলোমিটার যাবে মাত্র 1 থেকে 1.5 ইউনিট বিদ্যুৎ খরচ করে, মানে 10 থেকে 15 টাকা খরচ করে। যেই জায়গায় আপনি 10 থেকে 15 টাকা খরচ করে যেতে পারছেন 100 কিলোমিটার পর্যন্ত, সেই জায়গায় আপনি কেন খরচ করবেন 390 টাকা? এবার ভাবেন তো, প্রতি মাসে যদি আপনি 390 টাকা করে পার ডে খরচ করেন মাসে কত আসে? মাসে আসে প্রায় 300 করে 900 9000, ওখান দিয়ে আরো 3000, প্রায় 12000-এর কাছাকাছি, হয়তো বাবা একটু কম হতে পারে, 12000 টাকার কাছাকাছি জায়গায় যদি আপনি মাত্র 450-600 টাকা খরচ করেন, ভাবছেন একবার? এবার ভাবেন তো, আমাদের এই গাড়িটার দাম হচ্ছে মাত্র 1,30,000 টাকা। আমরা আপনাদেরকে ওয়ারেন্টি দিচ্ছি 3 বছর পর্যন্ত। আপনি কেন কিনবেন না ভাবছেন একবার? 3 বছর পর্যন্ত ওয়ারেন্টি দিচ্ছি। 3 বছর ওয়ারেন্টি পাওয়ার পরে যদি আপনি গাড়িটা ধরে নিলাম একবারে ধ্বংস হয়ে গেছে আর চলেই না, আপনি ভাবেন তো আপনার তেলের টাকা দিয়ে কয়টা গাড়ি কিনতে পারতেন? আপনি যে টাকার তেল 3 বছরে খরচ করতেন সেই টাকা দিয়ে আপনি কয়টা গাড়ি কিনতে পারতেন? অথচ আমরা 6 মাস পর্যন্ত ব্যাটারির একবার রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি। 6 মাসে প্রতি মাসে যদি আপনার 9000 টাকা 12000 টাকা ধরলাম না, 9000 টাকা করেও বাঁচে, 6 x 54000 টাকা তো শুধু আপনি এই গাড়ির তেল খরচ বাঁচাইলেন 54000 টাকা। অথচ আমাদের এই সবগুলা ব্যাটারি কিন্তু আপনার কয় টাকা লাগতো 6 মাসে যদি ব্যাটারি বাদ হয়ে যেত? কিন্তু আমরা তো 6 মাসের মধ্যে আপনাদেরকে একবারে ফ্রি রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি। তাছাড়া ভিউয়ার্স, আমাদের এই গাড়িতে যদি মোটরে কোনো প্রবলেম দেয়, আজ পর্যন্ত এরকম রেকর্ড আমাদের আসে নাই যে মোটরে প্রবলেম দেয়, তারপর দিতেই পারে, এক একটা যদি দিয়েই দেয় কোনোদিন, তাহলে আমরা 1 বছর পর্যন্ত সার্ভিস ফ্রি দিচ্ছি। তো ভাবেন, 1 বছর পর্যন্ত মোটর সার্ভিস ফ্রি, 6 মাস পর্যন্ত ব্যাটারি একবারে রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 3 বছর পর্যন্ত চেসিসের ওয়ারেন্টি। তাহলে এই গাড়িটা আপনি ব্যবহার করে কতটা শান্তি পাবেন? রিসেল ভ্যালু কিভাবে নাই বলেন তো? সম্পূর্ণ টাকা তো তেলের খরচে আপনি উঠায় ফেললেন। এছাড়া এরপরে যেই গাড়িটা আপনার কাছে থাকবে, আপনি যদি একটু ভালোভাবে যত্ন করে চালান, 3 বছরে গাড়ির কি হয়? কিছুই হয় না। 3 বছরে আপনি তো 1-1.5 বছর পরে শুধু আপনি ব্রেক শু চেঞ্জ করবেন, এছাড়া আর কি করবেন? কিচ্ছু করা লাগবে না ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, এমন ভাবে বলতে পারি এই জন্য যে ই বাইক জার্নি আপনাদের হাতে কোনোদিনই কোন রকমের খারাপ পণ্য তুলে দিবে না, দেয় নাই, ইনশাআল্লাহ এখন আমরা ভালো পণ্যই দিচ্ছি, আজীবন দিয়ে যাব। তাই বলবো, এরকম ভালো ভালো পণ্য ক্রয় করতে হলে বা বাংলাদেশের সকল সুনামধন্য ব্র্যান্ডের
সুন্দর সুন্দর গাড়িগুলো কিনতে হলে একই ছাদের নিচে থেকে যদি চান তাহলে আসতে হবে কোথায়? ই বাইক জার্নিতে। আর ই বাইক জার্নি হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপাড় হাই স্কুলের গেটের সামনে 259/4 দক্ষিণ যাত্রাবাড়ি। এবং যদি ঘরে বসে কিনতে চান তাহলে এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে নাম্বার গুলো, এই নাম্বারে কল করলে ভিডিও কলে আপনাকে গাড়ি দেখাবো। বলতে হবে M3, M3 গাড়ি সম্পর্কে জানতে চাই তাহলে এই M3 বাইকটা সম্পর্কে আমি ডিটেইল আপনাকে জানিয়ে দেব। জানার পরে যদি ভালো লেগে যায় তাহলে মাত্র 10,000 টাকা বুকিং মানি নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো 24 থেকে 48 ঘন্টার মধ্যে। গাড়ি হাতে পেয়ে বাকি টাকা দিবেন। এবার বলি গাড়ির মাইলেজ কত পাবেন। ভিউয়ার্স, গাড়ির মাইলেজ তো বলেছি যে প্রায় 70 থেকে 80 পাবেন নিউ বিগিনার যারা, আর 80 থেকে 100 পাবেন প্রো লেভেলের ড্রাইভার। মাইলেজ স্পিড পাবেন 60 থেকে 70 কিলোমিটারের মধ্যে মাইলেজ স্পিড। এছাড়া আমরা এই গাড়িটার সাথে একটা হেলমেট, একটা বাইক কভার, কুরিয়ার সার্ভিস চার্জ এগুলো সবই ফ্রি দিচ্ছি। তো ভিউয়ার্স, এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও অনেকে আমাদেরকে প্রশ্ন করেন, ভাই এই গাড়ির তো কোনো কাগজপত্র হয় না, তাহলে এই গাড়িটা কিভাবে চালাবো? আরে ভাই, সুযোগ থাকতে কেন আপনি এই গাড়ি চালাবেন না? এখনই তো সুযোগ, যেহেতু কাগজ লাগে না, খরচ করতে হচ্ছে না, মামলা খাওয়ার ভয় নাই, তাহলে আপনি তো এই গাড়িটাই চালাবেন। আপনি কেন 60 ভাগ গিয়ে টাকা খরচ করে ওই গাড়ি চালাতে যাবেন? তো ভিউয়ার্স, সকল সুবিধা আরো অনেক আছে, একটা একটা করেই বলতে পারবো, এক ভিডিওতে সব বলা সম্ভব না, বড় হয়ে যাবে। তাই যারা গাড়িটা কিনতে চান এখনই ফোন করুন অথবা চলে আসুন আমাদের যোগাযোগ ঠিকানায়। পরবর্তীতে নতুন কোনো ফোন, নতুন কোনো গাড়ি নিয়ে নতুন ভাবে আমি হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এই কামনায় এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।